বর্তমানে সোশ্যাল মিডিয়া ও টিভির দৌলতে মোটামুটি আমরা সকলেই জেনে গেছি যে জম্মু কাশ্মীরের রিয়াসি ডিস্ট্রিক্টের একটি বিরাট অংশে বিপুল পরিমাণে লিথিয়াম ভান্ডারের সন্ধান পাওয়া গেছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য মতে যার পরিমাণ প্রায় 60 লক্ষ টন বা 6 মিলিয়ন টন। মিডিয়া ও অন্যান্য মাধ্যমতে আমরা এটাও জেনেছি যে লিথিয়াম নামক এই খনিজ পদার্থটি কোথায় ও কী কাজে সবচাইতে বেশি ব্যবহৃত হয়। তবে আজ আমরা এ বিষয়ে আলোচনা করতে আসিনি যে এটা কোন কোন কাজে ব্যবহৃত হয়। আজ আমরা দেখব যে লিথিয়াম খনির আবিষ্কার একটি দেশের জন্য সবসময় কি উন্নতি বয়ে আনে না অভিশাপ হয়েও অবনতিও ডেকে আনতে পারে। তবে এর ব্যবহার আসলে ঠিক কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে সে সম্পর্কে আমাদের মধ্যে অনেকেরই খুবই বেশি একটা ধারণা নেই, তাই এই বিষয়ে তাদের একটু আধটু জানা প্রয়োজন আছে। যারা জানে না তাদের জন্য একটু সংক্ষেপে বলি, খনিজ উপাদান হিসেবে প্রাপ্ত এই লিথিয়াম প্রাথমিক অবস্থায় ছোট বড় অনেক পাথরের গায়ে বিশৃঙ্খলভাবে লেগে থাকে অথবা লবণাক্ত হ্রদে লবণের সাথে লেগে থাকে, তাই এটাকে অনেকগুলো জটিল ধাপের মাধ্যমে শোধন করা হয়। তারপর তা থেকে তৈরি করা হয় লিথিয়াম আয়ন ব্যাটারি, যা পরবর্তীতে আপনার স্মার্টফোনের ব্যাটারি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা এমনকি শক্তিশালী ইলেকট্রিক কারের ব্যাটারি হিসেবেও ব্যবহৃত হয়। বর্তমান বিশ্বে এই লিথিয়ামকে অনেকে হোয়াইট গোল্ড নামেও চেনে, ঠিক যেমনটি অনেকে পেট্রোলিয়ামকে লিকুইড গোল্ড বা তরল সোনা বলে চেনেন। আমরা জানি পৃথিবীতে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা ও পেট্রোলিয়াম ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে, তাই বিজ্ঞানীদের একাংশ মনে করছে পরবর্তীতে যানবাহন ও অন্যান্য ক্ষেত্রে পেট্রোলিয়ামের শূন্যস্থান পূরণ করবে এই লিথিয়াম নামক খনিজ পদার্থটি। এই কারণে একে ভবিষ্যতের সাদা সোনা হিসেবে ডাকা হয়। এখন ভারতে লিথিয়াম পাওয়ার এই খবরটি যখন ভারতীয় জিওলজিক্যাল সার্ভে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করল, তারপর থেকেই সারা ভারতব্যাপী মিডিয়া ও সাধারণ জনগণের মধ্যে এই বিষয় নিয়ে আনন্দ উচ্ছ্বাস ও একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল। এটাই স্বাভাবিক এবং এটাই হওয়ার কথা, কিন্তু এই পর্যন্ত সব ঠিকই ছিল। তবে কোথাও কোথাও বলা হচ্ছে যে বিরাট এই লিথিয়াম ভান্ডার পাওয়ার কারণে ভারতীয় অর্থনীতি নাকি সম্পূর্ণরূপে বদলে যাবে। কেউ বা বলছে ভারতীয় উপমহাদেশ তথা এশিয়ায় লিথিয়াম ব্যাটারিকে কেন্দ্র করে চীনের যে দাদাগিরি এইবার তা চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে। আবার কেউ বা বলছে ভারতীয় গাড়ির বাজারে এইবার ইলেকট্রিক কারের রেভলিউশন বা বিপ্লব ঘটবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু খুব কম মানুষই আছে যারা এর বাস্তব ভিত্তিটা সম্বন্ধে জানে বা সে সম্বন্ধে কথা বলছে, কারণ এই সমগ্র বিষয়টিকে সাধারণ জনগণ আবেগের বশবর্তী হয়ে যেভাবে দেখছে তার সাথে বাস্তবের অনেকটাই ফারাক আছে। আর টিআরপির লোভে যে সমস্ত মিডিয়া যেভাবে এর বাস্তব ও ক্ষতিকারক দিকটি না তুলে ধরে শুধুমাত্র আকাশকুসুম সুবিধা ও অর্থনৈতিক দিকটির সম্পর্কেই তুলে ধরছে তা খুব একটা ভালো কথা নয় আমাদের জন্য। তো বন্ধুরা, চলুন এবার আমরা দেখব আমাদের দেশ ভারতের জন্য লিথিয়াম খনির আবিষ্কার আসলেই কি সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি বয়ে আনতে পারবে না এটা এক প্রকার চরম অভিশাপ হয়ে দেখা দেবে। বন্ধুরা, লিথিয়াম এমনই এক খনিজ পদার্থ যার উত্তোলনের ফলে জল, মাটি, বাতাস এই তিনটিতেই প্রচুর পরিমাণে দূষণ হয়ে থাকে। প্রাথমিক অবস্থায় লিথিয়ামকে তার আকরিক থেকে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে যেই পদ্ধতি অবলম্বন করা হয় তাতে প্রচুর পরিমাণে জলের ব্যবহার করা হয়। আপনি শুনলে অবাক হবেন যে 1 টন লিথিয়াম প্রস্তুত করতে প্রায় 2.2 মিলিয়ন লিটার জলের প্রয়োজন হয়, মানে প্রায় 22 লক্ষ লিটার জল। তুলনা করা হলে এটি একটি অলিম্পিক সুইমিং পুলের ধারণকৃত জলের সমান হয়ে থাকে। আর মাঝারি মাপের একটি ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরির জন্য নষ্ট হয়ে থাকে 3 থেকে 12 হাজার লিটার জল, যা 82টি জল ভরা বাথটবের সমান। ফলে দেখা গেছে এক্ষেত্রে পৃথিবীতে যেই যেই স্থানে লিথিয়াম আবিষ্কার হয়েছে সেই সেই স্থানসহ পার্শ্ববর্তী অনেক জায়গায় ভূগর্ভস্থ জল ও নদীর জলের ক্রাইসিস দেখা দিয়েছে। তাছাড়া লিথিয়াম খনন প্রায়ই শক্ত পাথর ও ভূগর্ভস্থ মাটির নিচ থেকে করা হয়, ফলে নিম্নস্থ মাটির স্তর ক্রমশ আলগা হয়ে ভূমিধস ঘটায়, যা ব্যাপক হারে প্রাণহানি ঘটিয়ে থাকে। ফলে এক্ষেত্রে সরকার যদি পরিকল্পনা মাফিক সচেতন না হয়ে খননকার্য শুরু করে তাহলে বর্তমানে ঘটে যাওয়া উত্তরাখণ্ডের যোশীমঠের মতো চরম বিপর্যয়ের আশঙ্কা থেকেই যেতে পারে।
তাছাড়া এই খনিজটিকে আকরিক থেকে নিষ্কাশনের সময় ব্যাপক হারে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, যা প্রচুর বায়ুদূষণ ঘটিয়ে থাকে। যদিও বা লিথিয়াম আয়ন ব্যাটারি আবিষ্কারের ফলে পেট্রোলিয়ামে চলা যানবাহন থেকে দূষণের মাত্রা অনেক কমে যাবে, তবুও বায়ুদূষণের মতো বিষয়টিকে সামঞ্জস্য করে চলতে হবে, নচেত বিষয়টি হিতে বিপরীত হতে পারে। আপনাদের জানাই, বর্তমানে এই পরিবেশগত আশঙ্কার কারণ থেকেই লিথিয়াম সমৃদ্ধ দুটি দেশ আর্জেন্টিনা ও বলিভিয়াতে প্রচুর জনবিক্ষোভ হতে দেখা যাচ্ছে। তো ভারতীয় খনিজ দপ্তর ও সরকারকেও এসব ঘটনা থেকে শিক্ষা নেওয়া ও সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আছে, নইলে প্রকৃতির দেওয়া এই মহামূল্যবান উপহার ভারতের জন্য অভিশাপ হয়ে আসতে পারে। এইবার আসা যাক চীনের সঙ্গে ভারতের টক্কর নেওয়ার বিষয়টিতে। অনেকে বলছে লিথিয়ামের ক্ষেত্রে চীনের একক আধিপত্য ভারত এবার ধ্বংস করে দেবে। আসলেই কি তাই, বা বিষয়টি এতটাই কি সহজ হবে ভারতের জন্য? দেখুন, আমাদের ভারতীয়দের শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে লিথিয়াম প্রসেসিং বা লিথিয়ামকে সম্পূর্ণরূপে লিথিয়াম আয়ন ব্যাটারিতে তৈরি করে বাজারজাত প্রক্রিয়ার ক্ষেত্রে চায়না সবচাইতে এগিয়ে আছে বিশ্বের মধ্যে, যার পার্সেন্টেজ 58%। তারপরেই আছে চিলি, যার পার্সেন্টেজ 29%, এবং আর্জেন্টিনা 10%। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে চীন এই ইন্ডাস্ট্রির প্রতি কতটা ফোকাস দিয়ে কাজ করছে এবং তারা কতটা দক্ষ এটাকে প্রসেসিংয়ের ক্ষেত্রে, যেখানে আমেরিকা ও অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিও এর ধারে কাছে পর্যন্ত নেই। অথচ দেখুন, অবাক করার বিষয়, চীনে মাত্র 13% লিথিয়াম মজুদ আছে, বিশ্বের নিরিখে যার মাত্রা খুবই কম। তো এই যখন অবস্থা, তাই এই ক্ষেত্রে আগ বাড়িয়ে চীনের সঙ্গে ভারতের তুলনা করাটাই বোকামি, যেখানে ভারত তার প্রয়োজনের সম্পূর্ণ লিথিয়ামই এখনও বাইরে থেকে আমদানি করে। তবে ভবিষ্যতে যে ভারত টেক্কা দিতে পারবে না, এটা বলার সাহস কারোরই নেই। সেক্ষেত্রে সরকারের সঠিক নীতি নির্ধারণমূলক পরিকল্পনা ও প্রশিক্ষিত শ্রমিকদের মাধ্যমে প্রাপ্ত লিথিয়াম উত্তোলন করে বাজারজাত করলে অবশ্যই চীনকে টেক্কা দেওয়া সম্ভব এবং এশিয়া তথা বিশ্বের মার্কেটে চীনের একাধিপত্যকেও চ্যালেঞ্জ জানানো সম্ভব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হয়েছে এবং ভালো লেগেছে। পরবর্তীতে আবারও আরেকটি নতুন এপিসোডে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।